नमस्कार, আমি স্নেহা কবিতায় আর বহুত কুচ চ্যানেলে আপনাদের স্বাগত। জিএসএসসি কনস্টেবলের বাংলা ব্যাকরণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আজ চলে এসেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদ জানার জন্য বিশেষ্য পদ জানা খুব জরুরি। আমি এর আগে বিশেষ্য পদের একটি ভিডিও বানিয়েছি, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো শুরু করা যাক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদ যাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকেই বলা হয় সর্বনাম পদ। যেমন আমি, তুমি, আমাকে, তাকে, সে, এইগুলি, ওইগুলি, কি, কত ইত্যাদি। এবার প্রশ্ন হলো, সর্বনাম পদ বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদের ব্যবহার করব কেন, প্রয়োজন কি সর্বনাম পদের ব্যবহারের, এটি একটি উদাহরণের দ্বারা বুঝলে বেশি ভালো। যেমন গীতা একটি মেয়ে, গীতা খুব মেধাবী, গীতার মা অসুস্থ থাকায় তাকেই বাড়ির সব কাজ করতে হয়। এই বাক্যে গীতা নামটি একাধিকবার ব্যবহৃত হওয়ায় বাক্যটি শুনতে অত ভালো লাগছে না। একঘেয়েমি গীতা নামটি বারবার ব্যবহারের ফলে বাক্যের সৌন্দর্য অর্থাৎ মাধুর্যটি আমরা হারিয়ে ফেলি। যদি আমরা এর পরিবর্তে ব্যবহার করি, গীতা একটি মেয়ে, সে খুব মেধাবী, তার মা অসুস্থ থাকায় তাকে বাড়ির সব কাজ করতে হয়, এখানে যে আমরা গীতার পরিবর্তে সে, তার, তাকে এই সমস্ত শব্দগুলি ব্যবহার করেছি, যার ফলে বাক্যের শ্রুতি সৌন্দর্য অর্থাৎ শ্রুতি মাধুর্য ফুটে উঠেছে। এই সমস্ত পদগুলিকে সর্বনাম পদ বলে, আর এই সব কারণের জন্যই বাক্যে সর্বনাম পদের ব্যবহার করতে হয়। এবার আসুন সর্বনাম পদের ভেদাভেদগুলি আমরা ভালোভাবে জেনে নিই। বাংলা ব্যাকরণে সর্বনাম আটটি ভাগে বিভক্ত। ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সংযোগবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম এবং অন্যদিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম, নাম শুনেই বোঝা যাচ্ছে যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। এই ব্যক্তিবাচক সর্বনাম আবার তিন ভাগে বিভক্ত, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ। উত্তম পুরুষ যে সর্বনাম পদের দ্বারা বক্তাকে বোঝানো হয়, অর্থাৎ যখন দুই ব্যক্তি কথা বলে তো যে সমস্ত পদগুলির ব্যবহার করে বক্তা নিজেকে বোঝায়, নিজের উদ্দেশ্যে কথা বলে, সেই সমস্ত পদগুলিকে বলা হয় উত্তম পুরুষ। যেমন আমি, আমাকে, আমাদের ইত্যাদি। উদাহরণ, আমি কাল পিকনিকে যাব, আমাদের টিকিট হয়ে গেছে, এখানে আমি, আমাদের হচ্ছে উত্তম পুরুষ সর্বনাম পদ। মধ্যম পুরুষ সর্বনাম পদ, সাধারণত শ্রোতাকেই মধ্যম পুরুষ সর্বনাম পদ বলা হয়, অর্থাৎ যখন বক্তা শ্রোতা মানে সামনে যে থাকবে তার উদ্দেশ্যে কোনো কথা বলছে, তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছে, তখন তাকে মধ্যম পুরুষ সর্বনাম পদ বলা হয়। যেমন তুমি, তোমাকে, তোমাদের, আপনাদের, আপনাকে ইত্যাদি। উদাহরণ, যেমন তুমি কাল পিকনিকে যাবে, তোমার যাওয়া খুব প্রয়োজন, এই তুমি, তোমার এগুলি হচ্ছে মধ্যম পুরুষ সর্বনাম পদ, প্রথম পুরুষ সর্বনাম পদ। বক্তা ও শ্রোতা ছাড়া যখন অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে কোনো কথা বলা হয় তখন তাকে বলা হয় প্রথম পুরুষ সর্বনাম পদ। যেমন সে, তিনি, তাকে ইত্যাদি। সে কাল পিকনিকে যাবে, আমি তাকে কল করেছিলাম, এখানে সে, তাকে, এইগুলি হচ্ছে প্রথম পুরুষ সর্বনাম পদ। নির্দেশক সর্বনাম পদ, নাম শুনে বোঝা যাচ্ছে নির্দেশক মানে কোনো কিছুকে নির্দেশ করা বোঝাচ্ছে। যে সর্বনাম পদের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা বোঝায় তাকে বলা হয় নির্দেশক সর্বনাম পদ। যেমন এই, এইগুলি, ওইগুলি, ইহারা, উহারা, এনারা, উনারা, এই, ওই ইত্যাদি। উদাহরণ, এই এই ঝুড়ির ফলগুলি পচা, একটা নির্দিষ্ট ঝুড়ির কথা বলা হচ্ছে, যে ঝুড়িতে ফল রাখা হচ্ছে এবং সেইগুলি হচ্ছে পচা। ওই গাছের আমটি মিষ্টি, এক নির্দিষ্ট গাছকে নির্দেশ করে বলা হচ্ছে যে হ্যাঁ, ওই গাছেরই আম মিষ্টি। অনির্দেশক সর্বনাম পদ, যে সর্বনাম পদের দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয় তাকে বলা হয় অনির্দিষ্ট সর্বনাম পদ। যেমন কেউ, কিছু, কেউ কেউ, যে কেউ, কিছু কিছু ইত্যাদি। একটি উদাহরণ, যেমন
কেউ তো আছে যে এই কাজটি করতে পারবে। এখানে বলা হচ্ছে কেউ তো আছে, এখানে কেউটি হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ, অর্থাৎ এমন কেউ আছে যার দ্বারা এই কাজটি করা হয়। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলা হচ্ছে না, কিন্তু আছে একজন যে সেই এই কাজটি করতে পারবে। প্রশ্নবাচক সর্বনাম পদ, যে সর্বনাম পদের দ্বারা প্রশ্ন করা হয় তাকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম পদ। অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, যেন প্রশ্নের উত্তরটি সর্বদা বিশেষ্য পদেই হয়। উদাহরণ, যেমন কি, কোনটি, কতগুলো, কত ইত্যাদি। একটি উদাহরণ, যেমন তোমার নাম কি, এর উত্তরে যদি আমরা রাম বলি তবে প্রশ্নের কীটি হবে প্রশ্নবাচক সর্বনাম পদ, কেন উত্তরটি হচ্ছে বিশেষ্য পদ, নামবাচক বিশেষ্য পদ। এরপরে রয়েছে সংযোগবাচক সর্বনাম পদ, বাক্যে ব্যবহৃত দুই বা ততোধিক সর্বনাম পদ যখন ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে সংযোগ অর্থাৎ সম্পর্ক স্থাপিত করে তখন তাকে বলা হয় সংযোগবাচক সর্বনাম পদ। যেমন যে, সে, যিনি, তিনি, যাকে, তাকে ইত্যাদি। এই ধরনের সর্বনাম পদ বাংলা ভাষায় জটিল বাক্য তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন যে শক্তিশালী সেই কাজটি করতে পারবে, যত মত তত পদ, যেমন কর্ম তেমন ফল ইত্যাদি। এরপর রয়েছে আত্মবাচক সর্বনাম পদ, যে সর্বনাম পদের দ্বারা নিজেকে অর্থাৎ স্বয়ংকে বোঝানো হয় তাকে বলা হয় আত্মবাচক সর্বনাম পদ। যেমন নিজে, নিজে, নিজ, আপনি, নিজেদের ইত্যাদি। আমি নিজে নিজেই কাজটি করেছি, এটি আমার নিজের লেখা। এখানে নিজে, নিজে, নিজের এই কথাগুলি হচ্ছে, এই এই শব্দগুলি হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ। সাকল্যবাচক সর্বনাম পদ, যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় সাকল্যবাচক সর্বনাম পদ। যেমন সব, সকল, উভয়, সবাই। একটি উদাহরণ, যেমন আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। এখানে সবাইকে বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হচ্ছে না, বরঞ্চ এক অনেকজন ব্যক্তির কথা বলা হচ্ছে। সকলের জন্য প্রসাদ রয়েছে, সকলের কথা বলতে কোনো নির্দিষ্ট কোনো একজনের কথা বলা হচ্ছে না, বরঞ্চ অনেকজন, অনেক ব্যক্তির কথা বলা হয়েছে। এরপরে রয়েছে অন্যাদিবাচক সর্বনাম পদ, যে সর্বনাম পদের দ্বারা অজানা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয় তাকে বলা হয় অন্যাদিবাচক সর্বনাম পদ। যেমন অন্য, অপর, অমুক ইত্যাদি। অপরের জিনিস নিতে নেই, এখানে অপর বলতে কোনো অজানা ব্যক্তির কথা বলা হচ্ছে, যে অজানা কোনো ব্যক্তির জিনিস নিতে নেই। এইভাবেই আমাদের সর্বনাম পদের সমস্ত ভেদাভেদের ব্যাখ্যাগুলি আজ শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিডিওটিতে যদি আপনি এরা প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।